হ্যাঁ, এলো নাকি? আমি কাছাকাছি তো এসে গেছি, বাট বুঝতে পারছি না ডান দিক না বাম, ওটা ঠিক একটা প্রবলেম হচ্ছে। রাস্তাটা কোন দিকে সোজা যাবো? কেন, তুমি তো আগে এসেছো। হ্যাঁ এসেছিলাম, অনেকদিন আগে এসেছি তো ওগুলো ভুলে গেছি, মানে রাস্তাটা ঠিক। ও আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে পাঠাচ্ছি, তুমি চলে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাও তাকে নিয়ে এসো। কোথায় আছে? রাস্তায় আসছে, রাস্তা দেখতে পাচ্ছে না, বাড়িটা চিনতে পারছে না। যাও নিয়ে আসো, ছোট থেকে পোষায় দিয়ে দিয়ে তোমার এই অবস্থা আছে। যাও, বাঁচাল ছেলে একটা। আমি তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, আমি কাছাকাছি চলে গিয়েছি কিন্তু বাড়িটা দেখানো পর্যন্ত বুঝতেই পারছি না। কোথায় আপনার ছেলে? তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ বাবু, শোনো শোনো এদিকে, শোনো শোনো একবার শোনো তাড়াতাড়ি। হ্যাঁ বাবু শোনো একবার এদিকটা। বাবু এটা কি তোমরা শুনলে? রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটা কি হচ্ছে? এরকম কাউকে মারতে নেই, এটা সম্মান দিয়ে দেখো বড়দের লোক বড় লোকেদের, ঠিক আছে? মারবো কানের গুড়া জানিস, সকালবেলা বাংলার মদ খেয়েছে আমাকে বলছিস। এই শোনো 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 একটা। ও কাকা কি বলছো? সম্মান দিয়ে দেখো এখানে বলা। এই মানে মালটা কি নতুন দেখছি বলে? দা 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 এটা বাড়ি কো দাও না। আস্তে আমি এই এখানে গোপীনাথ বাবুর বাড়িটা খুঁজছি। গোপীনাথ তো অনেকদিন আগে সঙ্গে চলে গেছে। না আমি একটু আগে কথা বললাম না। গোপীনাথ কি? গোপীনাথ চ্যাটার্জি সম্ভব। গোপীনাথ চ্যাটার্জি? হ্যাঁ এই সামনে যাবে, একটু করে বাঁকবে, এই শোনো দেখো সামনে যাবে, একটু বাঁকবে, বেঁকে দেখবে হনুমানের মতো বসে আছে, ঠিক আছে? আও ধন্যবাদ ধন্যবাদ আও ধন্যবাদ। হ্যাঁ কেমন আছেন বলুন? আসতে কোনো অসুবিধা? না একদম হয়নি, ঠিক আছে। আপনি বসুন। অসুবিধা হলো মাইকি? নিশ্চয় আমার তো কাজটা হবে তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি ছেলেটাকে ডাকুন না, দেখি ওনার কোয়ালিফিকেশন, দেখি ছেলেকে ডাকুন। হ্যাঁ তো আপনারা তো অফারই করো না, চা খাবি কি? বাচ্চা ছেলে বোঝে না। আরো এটাই ওর পাওনা।
ছেলেকে কি ভাবছো না? আমি একটু ভেবে নিলাম আর কি, ঠিক আছে? তো যাকে প্রশ্ন প্রশ্ন পরে হবে, তোমার নাম কি বলো তো বাবু? আমার নাম হলো গোবর্ধন বদব্যাস। গোবর্ধন বদব্যাস কি বাজে উদ্ভাস! তো বাবু বলো তো ভারতের রাজধানী কি? হ্যাঁ খুললেন বাবা পুরাতন বাজার, সেটা আবার কোথায় গো? আচ্ছা তুমি বলো তো বাবু, আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তোমাদের জ্ঞান থেকে তো বাদ দাও, আর 10-20টা কোশ্চেন করবো, তাহলে তোমাকে চার আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমার ছেলের কোনদিন চাকরি হবে না। আমি কেন, কোন ভগবানও তোমার বাবু তোমার ছেলে চাকরি দিতে পারবে না। কত খেলাচ্ছে?